ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাতে জেলার সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানান, করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে 3 অগস্ট রমেশ চন্দ্র সেনের নমুনা সংগ্রহ করা হয়। পরে নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেলে পাঠানো হয়। বুধবার রাতে পরীক্ষার ফলে রমেশ চন্দ্র সেনের করোনা পজিটিভ আসে। সিভিল সার্জন জানান, তার এখন কোনো ধরনের উপসর্গ নেই, নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। এর আগে তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।